তাহলে আপনার এখানে প্রায় মুরগি রয়েছে, অনেকে রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি নয়ন ভরি না তোরে এত ভালোবাসি তুমি ভরি পাশাপাশি আপনার কিছু আর আজকে আসছিলাম আপনার চাঁদ কৃষি দেখার জন্য, তো আপনি কি আপনার আমার দর্শকদেরকে দেখাবেন? হ্যাঁ আসেন, সাদা আসেন। এই যে আমার একটা ছোট্টখাটো সাত কৃষি স্টুডেন্ট মানুষ, নিজে নিজে একটা উদ্যোগ নিলাম। এই যে আমার সাত কৃষি দেখেন। তো এর পাশাপাশি আর কি আছে আপনার? সাত কৃষির পাশাপাশি আমি কিছু কবুতর এবং কিছু মুরগি, কিছু মুরগির বাচ্চা লালন পালন করতেছি এখানে। আমাদের মুরগি এবং কবুতর পালে এখানে আসেন। আচ্ছা, আপনার কবুতরগুলো আগে দেখি। দেখেন এই আমার কবুতরগুলো, আপনি কি এগুলাকে আবদ্ধ অবস্থা লালন পালন করেন? জি জি, আমি এগুলো আবদ্ধ অবস্থা পালন করি। কেন? কারণ আমার কবুতরগুলো আমি বাইরে যেতে দিই না, কারণ এগুলো বাইরে থাকলে ঘরের ভিতরে ঢুকতে চায় না, তারপরে এগুলো এদিক সেদিক চলে যায়। এই কারণে আমি এগুলোকে আবদ্ধভাবে পালন করি। আর আবদ্ধভাবে পালন করলে যে চিল কাক এগুলো থেকে আর কি বিরত থাকে, কবুতরগুলো ভালোভাবে থাকতে পারে, কবুতরের রোগ ব্যাধিও কম হয় নাকি? জি। আচ্ছা আচ্ছা, তো আপনি কয়টা কবুতর দিয়ে শুরু করছেন? আমি প্রথমে এক জোড়া কবুতর দিয়ে শুরু করছি। এখন বর্তমানে কয়টি কবুতর রয়েছে? এখন আমার রয়েছে 20 থেকে 25টা কবুতর আছে আমার। আচ্ছা, আপনি কয় বছর কবুতর লালন পালন করেন? আমি স্টুডেন্ট মানুষ, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমার কবুতর পালা স্টার্ট। তখন থেকে আমার আব্বা আমার এক জোড়া কবুতর কিনে দিছে, আমার শখের কবুতর। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখে আমার কবুতরগুলা দেখতে ভালো লাগে এবং আমার আশেপাশে থাকে, তারপর থেকে আমার সব জায়গায় আমি কবুতর পালবো। একজন একটা সাত কৃষি করবো, পাশাপাশি কিছু মুরগি পালন করবো। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কি কি জাতের কবুতর রয়েছে? এখানে আমার এখানে রয়েছে গিরিবাস কবুতর এবং বাংলা কবুতর, দেশি কবুতর বলে যেটাকে, তারপর রয়েছে হুমা কবুতর। এটা হচ্ছে আমার একটা গিরিবাস কবুতর, আমার একটা গিরিবাস কবুতর, অনেক সুন্দর একটা কবুতর। এটা অনেকক্ষণ ফ্লাই করে আকাশে, আমি আর কি এগুলারও উড়াই না, এগুলো আবদ্ধ হয়। তারপর আমার রয়েছে এখানে কিছু হুমা কবুতর, যেগুলো অনেক চাহিদা দেশ বিদেশে, এগুলো অনেক বড় জাতের কবুতর, এগুলো দেখতে অনেক সুন্দর। এই যে আমার আচ্ছা, এগুলো একটার দাম কত হয়? এই কবুতরগুলো, হুমা কবুতরগুলো দাম একটু বেশি, 2,500-3,000 টাকা। আর গিরিবাস কবুতর যেগুলো ভালো হাই ফ্লাইং এবং উন্নত মানের কবুতর, সেগুলো একটু দাম হয়। দেশি কবুতরের দাম কম, 600-700 টাকা হলে দেশি কবুতর পাওয়া যায়, আর কমও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কেউ যদি এরকম একটা খাসি নিতে চায় এগুলার দাম কিরকম পড়বে? এগুলো হচ্ছে লোয়ার খাসা, এগুলো আমি কিনছি আমার কবুতর ফালার জন্য। এগুলোর দাম বেশি না, 350 টাকা করে। আর এদিকে আছে 24 খাসা, আচ্ছা আচ্ছা, আপনি এই যে এই খাসাটা
এখানে কয়টা কবুতর লালন পালন করা যায়? এখানে এক জোড়া কবুতর পালন করা যায়। দুইটা? দুইটা কবুতর এক জোড়া। আর এর চেয়ে বড় কোনগুলো রয়েছে খাঁচা? এগুলো হচ্ছে 18x24। আচ্ছা আচ্ছা। এগুলো এটা আছে 18x16 আর এটা হচ্ছে 18x24। আচ্ছা আচ্ছা। এগুলোর মূল্য কত? এগুলোর মূল্য 500 টাকা। আচ্ছা আচ্ছা। আর এরপরে নিচে যেগুলো রয়েছে এগুলো একই? একই। আচ্ছা আচ্ছা। এগুলো কবুতর রয়েছে এক জোড়া, এই দেখেন কি সুন্দর থাকে। আচ্ছা আচ্ছা। এগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো আমি হাট থেকে কিনে আনছি, আমাদের কবুতর হাট আছে ওইখান থেকে আমি কিনে আনছি। এই যে আমার কবুতর, এটা এখানে লোহার কাছে থাকে, এগুলো ডিম দিবে অল্প করে। এটাও গিরিবাস কবুতর, আমার বেশি গিরিবাস কবুতর পালন। আচ্ছা আচ্ছা। এগুলো কয় মাস হলে অন্তরে ডিম দেয়? এগুলো বাচ্চা যখন থাকে, বাচ্চা থেকে 6 মাস পর্যন্ত এগুলো ডিমের জন্য প্রস্তুত হয়। এডাল হয় 6 মাসে, 6 মাসের ভিতরে এরা ডিম দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। এগুলার খাবার ব্যবস্থা কি কি রয়েছে? এগুলার খাবার ব্যবস্থা আমি রেখেছি মিক্সার, যারা গ্রাম অঞ্চলে চলে আর কি। এখানে রয়েছে জামার কবুতরের খাদ্য, ধান গম ভুট্টা ভাঙা উডের ডাল, তারপর শস্যা রেজা চিনা এগুলা। আচ্ছা আচ্ছা। এগুলো প্রতি কেজি কত করে পড়ে? গ্রাম অঞ্চলে এগুলোর দাম কম, এগুলো 40-50 টাকা কেজি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তাহলে 40-50 টাকা আপনার মিশ্রণ খাবার পাওয়া যায়। আচ্ছা, আপনি এগুলার চিকিৎসা ব্যবস্থা কি কি করেন? এগুলো চিকিৎসা আমি এগুলাকে মাসিক ভিটামিনের কোর্স করাই, তারপরে কেমিক্যাল কোর্স করাই। আচ্ছা, আপনার কাছে ওই ফাইলগুলো আছে? আমার কাছে কবুতর আছে, যে আমার এটা আছে কবুতর কেমিক্যাল কোর্স এবিনেক্স। কতদিন হলে কেমিক্যাল ডোজ করান? এই অন্তরঙ্গ 3 মাস পর পর। আচ্ছা আচ্ছা। আর কি কি রয়েছে একটু দেখুন। তারপর আমার কাছে কবুতরের মাল্টিভিটামিন লাইসোবিট, এটার মূল্য কত? এটার মূল্য 60 টাকা। আর এর আগে যেটা কৃমি দেখাইছিল ওটার মূল্য? ওটার মূল্য 20 টাকা। আচ্ছা আচ্ছা। এরপরে আর কি কি করেন? এরপর আমার কাছে রয়েছে ক্যালফ্লেক্স। এটা কেন করেন? এটাও মাল্টিভিটামিন, এটা ভিটামিন সি ডি ই এগুলো আছে। এগুলো কতদিন হলে করান? এগুলো মাসিক কোর্স, 1 মাসে 4 দিন খাওয়াতে হয়, 1 সপ্তাহে 4 দিন। আচ্ছা আচ্ছা। আর কি কি রয়েছে? তারপর রয়েছে আমার কাছে জিঙ্ক। জিঙ্ক কেন দেন? জিঙ্ক দিই কবুতরের স্বাস্থ্য ভালো থাকার জন্য, মাংস বেশি হওয়ার জন্য, বাচ্চাগুলা মোটা তাজা হওয়ার জন্য, এই যে জিঙ্ক কেয়ার। আচ্ছা আচ্ছা। এরপর আর কি রয়েছে? তারপর রয়েছে আমার কাছে ভিটামিন ই ডি। দেখি ভিটামিন ই ডি, এই যে ভিটামিন ই ডি এগুলা। এটার মূল্য কত? এটার মূল্য 170 টাকা। আর ওই যে জিঙ্কটা আবার দেখেন তো, ওটার মূল্য কত? ওটার মূল্য হয়েছে, দেখি, ওটার মূল্য হয়েছে 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আপনার ওষুধ আছে আমার এখানে, এই যে GPC-8, এটা হচ্ছে কবুতরের কীটনাশক, মানে কবুতরের গায়ে উকুন অথবা পোকামাকড় থাকলে এগুলা দূর করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি, স্প্রে করে। আচ্ছা আচ্ছা। মোটামুটি বোঝা যায় আপনি গরমের সময় আমি কবুতরের ইলেকট্রন স্লাইন যেগুলা, স্লাইন এখানে এটা আমি কার্টন কিনছি, এই যে এখানে পার পিস 15 টাকা করে একটা স্লাইন ইলেকট্রনিক, এগুলো আমি প্রত্যেক গরম যখন গরম পড়ে তখন আমি কবুতরে দেই। কবুতর যখন বেশি গরম হয়, আমার ছাদে অনেক রোদ পড়ে, বেশি গরম হলে আমি কবুতরে এগুলো দেই। আচ্ছা, আপনি যে আবদ্ধ অবস্থায় কবুতর লালন পালন করেন তাতে কোনো সমস্যা হয় না কবুতরে? কোনো সমস্যা হয় না, কারণ আমি এগুলো ভিটামিন পর্যাপ্ত পরিমাণে দিতে পারি এবং তাদের খাওয়ান, এবং তাদেরকে আমি ওই যে মাটি থেকে, কবুতর কিন্তু মাটি থেকে ভালো খাদ্য পায়, কিন্তু আমি মাটি খাওয়াই না, আমি তাদেরকে গ্রিট খাওয়াই। এই যে দেশে রাম পালের গ্রিট, এগুলা কবুতরের জন্য অনেক ভালো। এই যে এগুলা প্রতি প্যাকেট কত করে পড়ছে? এগুলো প্রতি প্যাকেট 35 টাকা। এখানে রয়েছে ঝিনুকের গুঁড়া, শুটকির গুঁড়া, মাটির কঙ্কর এবং কেমিক্যাল দিয়ে বানানো হয় এগুলো। এগুলো আমার কবুতরে আর কি মাটির অপরিবর্তে এগুলো খায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার এখানে বাচ্চাও আছে অনেক, দেখেন অনেক মজার মোটা তাজা বাচ্চা আছে এখানে, যে দেখেন এগুলো বাচ্চা। এগুলো বয়স কতদিন হয়েছে? এটা বয়স 1 মাস মোটে। আরও আছে, আরেকটা আছে, এগুলো অনেক মোটর তাজা হয়, এগুলো ভালো থাকে আর কি। আচ্ছা আচ্ছা। এটার পায়ে কি দেখতেছি? এটার পায়ে আমি একটা ট্যাগ পড়াইছি, এটা আমার আর কি 2021 সালের ট্যাগ, এটা যত সালে জন্ম হয় আর কি। ওইগুলো আমার কাছে আরো ট্যাগ আছে, আমি ট্যাগগুলো ঢাকা থেকে আনাইছি। আচ্ছা আচ্ছা। আমি যে ট্যাগ মানে সেই কবুতর ট্যাগ, এগুলো মূল্য কত করে? মূল্য জোড়া 15 টাকা।
আচ্ছা আচ্ছা তো যাক আপনি তো আমি কবুতরের পাশাপাশি আমার ছাদে অনেক গাছ লাগাইছি এবং কিছু মুরগি পালি আচ্ছা মিশরীয় পাউমি মুরগি আচ্ছা দেখি আপনার মুরগিগুলো এই যে আমার মিশরীয় পাউমি মুরগি আচ্ছা এগুলা কয়দিন বয়সে আপনি এখানে আনছেন এগুলার 3 মাস বয়স যখন 3 মাসের বাচ্চা যখন তখন আনছেন এগুলা আচ্ছা আপনার কয়টি মুরগি রয়েছে এখানে 10টা মুরগি রয়েছে আমার এখানে আর কয়টি রাতা রয়েছে একটি মুরগি রয়েছে আচ্ছা তাহলে আপনি 10টি মুরগির সাথে একটি রাতা দিয়েছেন এগুলা ডিম পাড়া করছে এগুলা আপাতত এখনো দেয় না এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে সামনে এই মাস অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে আমি ডিম পাইতে আশা করতেছি আচ্ছা কত মাস হলে এগুলা ডিম দেয় এগুলা 5 মাস বয়সে ডিম দেয় আচ্ছা এগুলার কি কি খাবার দেন আপনি এখানে এগুলার আমি খাওয়া দিই কলমি শাক কাইটা সাথে পুদিনা পাতা এখানে এখানে খাওয়ার আমার এখানে এটা হচ্ছে ওই যে লেয়ার এখন ডিম পাড়ার সময় তো আমি তাদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই এই যে লেয়ার লেয়ার ওয়ান আর একবারই দুই দিন বয়সে যে আনছেন তখন কি কি খাওয়াইছেন দুই মাসের বয়স যখন আনছি তখন তাদেরকে খাওয়াইছি সোনালি গ্রোয়ার যেটা আর কি মুরগির স্বাস্থ্য এবং মুরগি ভালো থাকার জন্য ওগুলা খাওয়াই আর কি মুরগির আমি যখন আমি কিনছি কিনার আগে খামারিতে থেকে আমার সময় তাদেরকে ভ্যাকসিন করে দিছে দুইটা ভ্যাকসিন দিছে একটা হচ্ছে রানী খেত আর একটা কি জানি দিছে আমার মনে নাই তাহলে আর কোনো ভ্যাকসিন আপনি করাইছেন না আর কোনো ভ্যাকসিন তাদের লাগে না ডিমের সময় তাদেরকে ডিমে ডিম ডিম পাড়ার সময় তাদেরকে কিছু ভিটামিন দিতে হয় ওইগুলো আমি দেই ওই ক্যালফ্লেক্স আছে যে দেখলেন কবুতর পাশাপাশি মুরগিকেও দেওয়া যায় ক্যালফ্লেক্স তারপর লাইসোভিটাগুলো মাল্টি ভিটামিন আর কি মুরগির ভিটামিনের জন্য ওগুলো দেয় আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আপনার মুরগিগুলো মাশাআল্লাহ আপনার মতনই সুন্দর এগুলো আপনি এইভাবে লালন পালন করার কারণেই তো এত সুন্দর হয়েছে আপনি একজন সফল আমার কবুতরের বাচ্চা আমি আলাদা খামারি বলে বলা চলে জি জি তো আপনি যেন একজন সফল খামারি হতে পারেন তার জন্য দোয়া রইল আমি নিজে হাতে বানাইছি একটা খাঁচা এর মধ্যে আমার দেশি মুরগির বাচ্চা আর রয়েছে কিছু কবুতর বাচ্চা যারা যে কবুতরগুলো বাচ্চা পরপর নিজে নিজে খাওয়ান খাইতে পারে এবং উড়াল দিতে পারে তখন আমি তাদেরকে এখানে নিয়ে আসি এখানে নিয়ে এসে এখানে রাখি ওইখানে এসে আমার দেশি মুরগির বাচ্চা যদি দেখায় আমি তাদেরকে আমার মুরগির বাচ্চাগুলা এখানে রয়েছে আমার দেশি মুরগি এবং উপরে রয়েছে আমার কবুতর বাচ্চা এগুলো আমার কবুতর বাচ্চা আচ্ছা আপনি মোট এই বাচ্চাগুলো কত করে কিনছেন এগুলো আমি কিনি না এগুলো আমার ঘরের আমার আম্মুর বসানো মুরগির বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলোরে কি কি খাবার দেন এগুলাকে চাল ভাঙা চাল ভাঙা এই যে আদার আছে এখানে আয় 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 চাল ভাঙা দেয় ওরা খাচ্ছে তাতে পানি দেয় কলমি শাক কাটা পুদিনা পাতা কাটা দেয় আচ্ছা আপনার এই এই খাঁচাটা বানাইতে কত লাগছে আমার এই খাঁচাটা বানাইতে বেশি খরচ হয় না এটা বানাইতে আমার 700 থেকে 1000 টাকার মতো খরচ গেছে কারণ এটা আমি নিজে বানাইছি এই কাঠগুলো আমার নিজের ঘরের শুধু আমার এই নেটটা কিনা আর এই আচ্ছা আপনার এই খাঁচাটা কত বাই কত এটা 3 ফিট 3 ফিট আচ্ছা অনেকে রয়েছে যে ভিডিওর মধ্যে ভালোভাবে বুঝতে পারে নাই তো আসলে আপনাকে যদি কেউ ফোন দেয় যে কিভাবে কবুতর খামার করবে এবং কিভাবে তাদের লালন পালন করবে কিভাবে আপনি মুরগি লালন পালন করেন তো আপনার যতটুকু অভিজ্ঞতা রয়েছে যদি কেউ আপনাকে ফোন দেয় আপনি কি তার সাথে কথা বলবেন মানুষ তারপর আমার যে অভিজ্ঞতা আছে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তাদেরকে অবশ্যই আপনি তাদের হেল্প করব তাদেরকে পরামর্শ দিবেন তো আপনার সাথে যোগাযোগ করার আচ্ছা আচ্ছা তার পাশাপাশি কেউ যদি কবুতরের বাচ্চা চায় আপনার কাছ থেকে আপনি কি বিক্রি করবেন কবুতরের বাচ্চা দূরে হইলে তো দেখা আমার আশেপাশে হইলে আমি দিতে পারি আর আমি এমনি কবুতর বিক্রি করি না এগুলো আমার শখের জিনিস আচ্ছা আম্মা বুড়ো আমি বাচ্চা হইলে জবাই টবাই খাই আমরা নিজের আমরা ফ্যামিলি খাই আর কি আচ্ছা আচ্ছা তো আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা সারাস্তি চাঁদপুর থানা সারাস্তি গ্রাম কেষ্টাঙ্গা উপজেলা চাঁদপুর সারাস্তি
তাহলে আপনার জেলা চাঁদপুর থানা শাহরাস্তি আর পোস্ট রাগই গ্রাম কেশাঙ্গা জি জি আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা বলেন 01731017858 আচ্ছা ঠিক আছে মরিস একটা মরিস আর কি এগুলা চাইনিজ মরিস বলা হয় আর কি আচ্ছা তো মরিস অনেক মরিস আছে এই মরিস গুলো প্রথম থেকে কিভাবে আপনি পরিচর্যা করেন এবং লাগান এই মরিস গাছ আমি প্রথমে একটা টব কিনি একটা মরিস গাছ কিনি কিছু মাটি তুলি এবং কিছু জৈব সার কিছু চুনের গুঁড়া এগুলা দিয়ে মিশ্রণ করে এখানে রাখি এবং রাখার পরে কয়েকদিন রাখার পরে মাটিটা যখন শুকিয়ে যায় তখন মরিস একটা মরিস আর কি এগুলা চাইনিজ মরিস বলা হয় আর কি আচ্ছা তো মরিস অনেক মরিস গাছ এই মরিস গাছগুলো প্রথম থেকে কিভাবে আপনি পরিচর্যা করেন এবং লাগান এই মরিস গাছ আমি প্রথমে একটা টব কিনি একটা মরিস গাছ কিনি কিছু মাটি তুলি এবং কিছু জৈব সার কিছু চুনের গুঁড়া এগুলা দিয়ে মিশ্রণ করে এখানে রাখি এবং রাখার পরে কয়েকদিন রাখার পরে মাটিটা যখন শুকিয়ে যায় তখন